আল্লাবুল তার নবীকে বললেন হে নবী তুমি তোমার স্ত্রীদেরকে ডাকো ডাকার পরে বলো তোমরা যদি দুনিয়া চাও তোমরা যদি ধন সম্পদ চাও তাহলে তোমরা এসো ও আইসা ও মাইমুনা বা ইত্যাদি যারাসুল সাল্লামের যে স্ত্রী ছিলেন তাদেরকে ডেকে রাসুল সাল্লাম ভাবে বললেন তোমরা এসো আমি তোমাদের প্রাচুর্যতায় পরিপূর্ণ করে দিই তোমরা যদি দুনিয়া চাও তোমরা যদি সম্পদ চাও তাহলে আমি তোমাদের ভরে দিব যত চাও তত দিব। আর আর তোমরা যদি আল্লাহ এবং তার রাসূল এবং আখেরা চাও তাহলে তোমরা শুনে রাখো ফা ইন্না আল্লাহু তিমিন মুহসিনাতি মিনকুম আ'জরান আযীমা আল্লাহ রাব্বুল আলামিন এই সকল এই সকল পরহেজগার বা মুমিনা মুহসিনা মহিলাদের জন্য মহা অর্থাৎ পুরস্কারের মহা আয়োজন করে রেখেছেন ইয়া নিসা আল নবী হে নবীর স্ত্রীরা মাইয়াতিম মিনকুম লাবি ফাহিশাতিম মুবাইনা তোমরা যদি প্রকাশ্যে তোমরা যদি প্রকাশ্যে কোনো অশ্লীলতায় নেমে যাও অথবা ব্যাহা পুনায় চলে যাও তাহলে তোমাদের জন্য ডবল শাস্তির ব্যবস্থা ব্যবস্থা রয়েছে ও কানাদা আলাল্লাহিয়াসিরা তোমরা নবীর পত্নী নবীর স্ত্রী নবীর মেয়ে অথবা কোনো মমিনা মহিলা যেই হোক না কেন আল্লাহ তাদের যে ডবল শাস্তি দেবেন কানাদা আলী কা এটা আল্লাহর কাছে অনেক সহজ ব্যাপার আমার মা বোন আপনাদের জন্য আরও শুভ সংবাদ এটা দুঃসংবাদের ওয়াজ করলাম এখানেই পরের আয়াতেই যদি তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আয়াতটা দেখেন সুর আহজাবের মধ্যে একুশ নম্বর পাড়ার শেষ দুই তিন আয়াত এবং বাইশ নম্বর পাড়ার প্রথম প্রথম দুই তিন আয়াত আল্লাহ বলছেন রমে ইয়াকনুৎ মিং কুন্নালিল্লাহ ও রসুলিহি ও তামল সলিহেন অতিহা জোরোহা মারাতাইন ওয়া তাদিন করিমা মহিলাদের মধ্য থেকেই এই নারীদের মধ্য থেকেই যারা আল্লাহ এবং তার রসুলকে মেনে নেয় এবং শখ আমলে ব্যস্ত হয়ে যায় শখ আমল কন্টিনিউ করে আমার আল্লাহ বলেছেন নতিহা আজ রহা মর আমি তাদেরকে ডবল নেকে দেব ডবল পুরস্কার দেব মাবন আপনি যদি ডবল পুরস্কার পান পুরুষদের জন্য কিন্তু ডবল পুরস্কারের কোনো ব্যবস্থা এই এটা মাbounding এর জন্য আছে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে গিয়ে বলছেন ওয়াকরুলনা ফি বুয়ুতিকুম ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ও নারীরা ও মুমিনা নারীরা খবরদার তোমরা বাড়িতে অবস্থান করো এই বাড়িতে অবস্থান করা বলতে শুধু বাড়িতেই বসে থাকবে এটা যে উদ্দেশ্য নয় তা পরের কথাই আমরা বুঝে ফেলেছি আল্লাহ রাবুল আলমিন বললেন তোমরা বাড়িতে অবস্থান করো এবং উদ্দেশ্য হলো জাহেলি যুগে এবং ইসলাম আসার পূর্ব যুগে ওই সকল খারাপ মহিলারা যেভাবে তাদের নিজেদের সৌন্দর্যকে প্রকাশ করত খবরদার ও মমিন মহিলারা নারীরা তোমরা যেন এইভাবে তাদের মতো নিজেদের সৌন্দর্যকে খবরদার প্রকাশ করো না তোমরা বাড়িতে থাকো প্রয়োজনে যদি বাহিরে যাও তাও প্রকাশ করো না যদি তুমি কর্মস্থলে যাও তাও তুমি নিজেকে প্রকাশ করো না যদি কোনো রুজির রিজিকের তাড়নায় বাহিরে যেতেই হয় যদি কোনো সময় ভিক্ষা বৃত্তিতে যেতেই হয় মানুষের কাছে চাইতে হয় কোনো কাজের জন্য যদি যেতেই হয় ওলা তাবার রজনা তাবার রুজাল জাহেলিয়াতুল উলা ওই জাহেলি যুগে মানুষ যেভাবে মহিলারা যেভাবে নিজেকে প্রকাশ করত খবরদার তোমরা প্রকাশ করো না ওয়া আকিমনাস সালাত ওয়া আতিনাজ ওয়া ওয়া রাসূলা তোমরা কি করো করো এবং দাও আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো পরের আয়াতের প্রথম শব্দ এবং আল্লাহকে স্মরণ করো আমরা যদি একটু এখান থেকে হাদিসের দিকে যাই তাহলে হাদিসে আরো স্পষ্ট আমরা কথাগুলো পেয়ে যাব রাসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ইদা সললাতিল মারাতু খমসাহা ওয়াসামত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত সাওজাহা ফক্বীলা লাহা উদুখুলিল জান্নাহ মিন আইয়ি আবওয়াবিন শীইতি বল্লহ হাদিসে এসেছে আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে বললেন আব্দুর রহমান বিন আওফ মহিলাদেরকে বলে দাও মুমিন নারীদেরকে বলে দাও তোমরা মহিলাদের মধ্যে থেকে তারা যদি পাঁচ অক্ত সালাত আদায় করে দুই তারা যদি রমজানের এক মাস শিয়াম পালন করে তিন তারা যদি স্বামীর আদেশ মেনে চলে চার তারা যদি তাদের লজ্জাস্থানের হেফাজত করে এই চারটা কাজ যদি কোনো মা বোন কোনো মহিলা নারীরা মমিন নারীরা যদি করে বসে তাহলে কিয়ামতের দিন তাদেরকে বলা হবে ক্রিয়ামতের দিন তারা সেই দিন আওয়াজ শুনতে পাবে ও দুঃখুলিল আল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করো মিন্নাই আবু আবিন জান্নাতের আটটি দরজা আছে আটটি দরজার যে কোনো একটা দিয়ে তুমি প্রবেশ করো কয়টা কাজ মাত্র চারটা কাজ আর আমরা আয়াতের মধ্যে কয়েকটা অতিরিক্ত পেয়েছি তার মধ্যে আতি ইন আল্লাহ রাসোলা আল্লাহ এবং তার রাসুলের অনুসরণ করা আরেকটি পেয়েছি ওয়াজকুর আর আগে তো আমরা পেলামই তাদের পর্দা করতে হবে ও আহসানাত ফরজাহা মোট ছয়টি বিষয় যদি কোরআন এবং হাদিসের আলোকে আমরা নিই মা বোন এটাই আপনাদের জন্য যথেষ্ট এটাই আপনাদের জন্য যথেষ্ট জান্নাতের আটটি দরজার যে কোনো একটি দিয়ে প্রবেশ করানো হবে আপনি কি জানেন জান্নাতের দরজার স্পেড কেমন হবে আর তথা প্রশস্ততা কেমন হবে কেউ জানেন রেসুল সাল্লি আসাল্লাম বলছেন কতটা দরজা থাকবে জান্নাতের সামানিয়া তো আবে আটটি দরজা থাকবে জান্নাতের আটটি দরজা থাকবে একটি দরজার প্রশস্ততা একটি দরজার প্রশস্ততা মদিনা থেকে নিয়ে বাহরাইন পর্যন্ত যত দূরত্ব প্রায় পনেরোশো কিলোমিটার হবে একটি জান্নাতের দরজার প্রশস্ততা কত মানুষ প্রবেশ করবে রাসুলসাল্লাহ আরিগাসাল্লাম বর্ণনা দিচ্ছিলেন যখন জান্নাতের দরজার বর্ণনা তখন একজন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ এটা তো হবে সালাদ যারা মুসল্লি তাদের দরজা এটা তো হবে যারা সাদকা দান করবে তাদের দরজা এটা তো একটা দরজা হবে যারা সিয়াম পালন করবে তাদের দরজা একটা হবে যারা জিহাদ করবে তাদের দরজা আচ্ছা এমন কি কোনো লোক থাকবে যাদেরকে আট আটটি দরজা দিয়েই ডাকা হবে বা আটটি দরজার যে কোনো একটা দিয়ে প্রবেশ করতে পারবে এরকম মানুষ থাকবে কি কোনো ওয়াসাল্লাম বললেন হ্যাঁ থাকবে তবে আবু আমি মনে করছি তুমিও তাদের একজন জান্নাতের আটটি দরজা দিয়েই ডাকা হবে পুরুষের জন্য একটা অপশন আছে আটটি দরজায় দিয়ে তাদেরকে ডাকা হবে কিন্তু মহিলারা পেয়ে গেলেন একটা যদি আপনি এই চারটা কাজ ঠিকঠাক করতে পারেন নিয়ম অনুযায়ী করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতের আটটি দরজা দিয়ে আহ্বান শুনতে পাবেন এটা আপনার জন্য অপশন যা পুরুষের জন্য নেই এখানে আপনাদের মর্যাদা অনেক উপরে যদিও বাংলাদেশের গণনায় বাংলাদেশের ঘটনায় পুরুষের মর্যাদা বেশি দেওয়া হয় মেয়ে সন্তানের চাইতে ছেলে সন্তানের মর্যাদা বা যত্ন আয়া একটু বেশি দেওয়া হয় কিন্তু হাদিসে মহিলাদেরকে উঁচু করে ধরা হলো মহিলাদের মর্যাদা বাড়িয়ে দেওয়া হলো পুরুষদের জন্য এই মর্যাদাটা কখন বলেন কেউ বলতে পারেন পুরুষদেরকে জান্নাতের আটটি দরজা দিয়েই ডাকা হবে এমন কি আমল আছে রাসুল sallallahu alaihi wasallam বলে দিয়েছেন কেউ যদি ওজুর শেষে কালেমা শাহাদা পাঠ করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু এই দোয়া কেউ যদি পড়ে রাসূল sallallahu alaihi যে তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে আল্লাহ তাহলে আপনিও পেয়ে গেলেন তবে মা বোনেরা প্লাস পেয়ে গেলেন যে ওনাদের এই চারটি কাজ ভালোভাবে করতে হবে আমি এখানে দুই একটি কথা বলে হয়তো বা আমি শেষ করে দেবো ইনশা সেটা হলো রাসুল সাল্লাহ আরিক আসাল্লাম বললেন যখন তারা সালাত আদায় করবে যদি সালাত আদায় করে পাঁচ অক্ত পাঁচ অক্ত সালাত আমার মা এবং আপনার মা এবং বোনেরা বা মেয়েরা নারীরা মুসলিম নারীরা ঠিকই সালাত আদায় করে কিন্তু সালাতের মধ্যে দুইটা অধ্যায় এখানে আছে আমি একটি হাদিস পড়েছি ওই হাদিসটা আগে বলেনি রাসুলসাল্লু আসালামকে একজন সাহাবি জিজ্ঞাসা করলেন্লাহ আপনি বলেন তো একটা লোক যুদ্ধ করে দুনিয়াতে খ্যাতি অর্জন করবে আবার সে জান্নাতও পাবে এটা কি হয় আল্লাহ নবী বললেন যে না সাহাবি তিন তিন পার জিজ্ঞাসা করার পরেও আল্লাহ নবী বললেন না ওর হবে না দুনিয়া লাভ করবে এটাও মনে মনে চাচ্ছে আবার জান্নাতও হবে এটা দুইটা এক জায়গাতে হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন লা ইন্নাল্লাহ লা ইয়াকবালু মিনাল আমাল আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষেরই কোন আমলই কবুল করেন না মানুষের কোন আমলই কবুল করেন না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে দুইটা শর্ত পাওয়া না যায় যতক্ষণ পর্যন্ত এই দুইটা থাকবে না শর্ত থাকবে না ততক্ষণ পর্যন্ত মানুষ হাজারো যদি আমল করে তাও তার আমল আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছবে না এক আল্লাহর কৃত হতে হবে বা আল্লাহর জন্য হতে হবে এখলাস পূর্ণ তাও নিয়ে শির মুক্ত আমল করতে হবে এটা হচ্ছে এক নম্বর শর্ত লিল্লা শুধু আল্লাহর জন্য আমল করতে হবে অন্য কোন অন্য কোনোভাবে আমল করলে হবে না শুধু আল্লাহর জন্য মানুষকে দেখানোর জন্য অথবা নিজের স্বাস্থ্যের জন্য আপনি ইবাদত করবেন অনেকে শিয়াম পালন করে ইহুদিরা কেন স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যের জন্য তারা শ্যাম পালন করছে ওই শ্যামে কোনো কাজ নেই শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করতে হবে সালাত আদায় করতে হবে দান খয়রাত করতে হবে আর দুই নম্বর হচ্ছে রাসুলের রাসুল সাল্লাহ আলী হাসাল্লামের পদ্ধতিতে করতে হবে মনে রাখবেন যে কেউ আল্লাহর বিধান অনুযায়ী ঠিকই করলো কিন্তু রাসুলের পদ্ধতিতে করলো না ওর আমলটা আল্লার দরবারে কবুল হবে না অনুরূপভাবে কেউ যদি রাসুলের পদ্ধতিতে করে অথচ আল্লাহ সেই বিধান দেন নাই রাসুলের পদ্ধতিতে সালাত আদায় করবে রাসুলের পদ্ধতিতে আরাফার ময়দানে থাকবে রাসুলের পদ্ধতিতে শিয়াম পালন করবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের যদি কোনো নির্দেশনা না থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি না হয়ে থাকে তাহলে সেটাও কবুল হবে না সেই জন্য সালাতের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস এখানে বলবো সালাতের ক্ষেত্রে দুইটা জিনিস নিয়ে আসতে হবে এক আল্লাহর জন্য সালাত আদায় করতে হবে দুই রসুল সাল্লি ওয়াসাল্লামের পদ্ধতিতে আদায় করতে হবে মা বোন আমি আপনাকে বলেছি অনেকবার আবারও আজকে এসে বলে যায় যে আপনি ফজরের সালাদ যখন আদায় করেন ওইটা ফজরের সময় নয় প্রতিদিনই পুরুষ মসজিদে যায় সালাত আদায় করে সালাত আদায় কর জামাতের সাথে সালাত আদায় করে বাড়িতে এসে দেখছে তার স্ত্রী তার মেয়েরা তখনও ঘুমায় তখন এসে বলে যে উঠো অনেক সকাল হয়ে গেছে ফর্সা হয়ে গেছে সূর্য উঠে যাচ্ছে দ্রুত উঠে সালাত আদায় করো একদিন নয় দুই দিন নয় পাঁচ বছর দশ বছর ছত্রিশ বছর আগে আপনার বিয়ে হয়েছে বোন আপনি এখন পর্যন্ত ওই সময়ে সালাত আদায় করেন আল্লাহর কসম একদিন দুই দিন তিন দিন আপনার বসের কাছে কৈফিয়ত চলে চার দিনের বেলাতে আপনি নিজেই সেখান থেকে অনুপস্থিত থাকেন কারণ আমি আজকে কৈফিয়ত দিতে পারবো না তাহলে তুমি আল্লাহর কাছে সালাতের সময় নিয়ে আর কতদিন কৈফিয়ত উপস্থাপন করবে ছত্রিশ বছর তো হয়ে গেছে এক বছর না হয় শুনলেন আমি ধরলাম আল্লাহর উদারতা আল্লাহর উদারতার কোনো শেষ বলছে না আমি সীমাবদ্ধ করে দিচ্ছি না এক বছর কিন্তু কতদিন আর শোনাবেন ফজরের সালাত প্রতিদিন আপনি এক সময় পড়েন সেটা হলো সকাল হলে ঘুম থেকে উঠে সাতটার দিকে স্কুলে যাওয়ার আগে অফিস যাওয়ার আগে আপনার কর্মস্থলে যাওয়ার আগে ফজরের সালাত আদায় করে আপনি যাচ্ছেন ন এটা হয় না মা দুই নম্বর হচ্ছে যে আপনি জহরের সালাত আদায় করেন কখন প্রতিদিন দেড়টা দুইটা আড়াইটা তিনটা কোনোদিন জহর এবং আসর একসাথে কেন আপনার বাড়িতে স্বামী আছে সংসার আছে ছোট বাচ্চা আছে এই জন্য তাদের ব্যস্ততায় রান্না করতে গিয়ে প্রতিদিন আপনার দেরি হয়ে যায় জহরের বাড়িতে খেয়াল করে দেখবেন ও সালাদ চলবে না আবার আগামীকাল থেকে আবার সালাদ বাদ দিয়ে দিবেন এটা যে না হয় যে হবে না যেহেতু পড়বে নো আমি এটা বলিনি আপনি সালাদ আদায় করলেন কষ্ট করে রাসুলের পদ্ধতি মানে কি শুধুমাত্র দাঁড়ানো উঠার বসার রুকুশেল তাই শুধু পদ্ধতি রাজসুলের দেওয়ার সময়টাও পদ্ধতি নয় না সলে তালেন মিনা মমিন কিতাব মৌকুতা আল্লাহ রব্বুল আমিন বলে দিয়েছেন এই মমিন মমিনাদের সালাতের জন্য নির্ধারিত সময় বেঁধে দেওয়া আছে আরাফার ময়দান বছরের সর্বশ্রেষ্ঠ একটি দিন আপনি যদি মনে করেন যে আরাফার ময়দানই তো যাই আমি এখন আরাফাতে গিয়ে একটু বসে থাকি আপনি একদিন না তিন দিন না যদি আপনি তিনশো দিন প্রায় এক বছর আরাফার ময়দানে বসে থাকেন আরাফা ময়দানের কোনো মর্যাদায় আপনি পাবেন না কি আরাফা যেই দিন ধরে নেন সোমবারের দিন আরাফা সোমবারের দিন সকাল থেকে নিয়ে এগারোটা পর্যন্ত যদি আপনি আরাফার ময়দানে উপস্থিত থাকেন তাহলে আরাফার ময়দানে আরাফার আপনি কিছুই পাননি সূর্য পশ্চিম দিকে ঢলে যাওয়ার পরে ওখানে থাকতে হবে এক সেকেন্ড থাকলেও আপনি আরাফা পেয়ে গেলেন আর যদি আপনি পুরো বছরও থাকেন ওই সময়টা না থাকেন তাহলে আপনি আরাফা পান নাই তাহলে আরাফা যদি এমন হয় ঈদ যদি সকাল সকাল লোক আদায় করতে হয় ঈদ পরে পার হয়ে গেলে ঈদ পড়া যায় না সেই দিন ঘুমিয়ে আপনি হাসপাতালে ছিলেন আপনার ঈদ নেই এটা যদি হয় তাহলে আপনি সালাত আপনার সময় মতো আদায় করবেন কিভাবে ন এটা হয় না অসহমত শাহ রাহা মা বোন আপনারা জানেন সালাতের বিষয়ে দুই একটা কথা বলি সালাতের বিষয়ে এখানে বলি মা বোনদের সালাতের বিষয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পদ্ধতিগত এবাদত এটা পদ্ধতি হুকুমটা আল্লাহর পক্ষ থেকে পদ্ধতি পদ্ধতিটা কার হবে এখানে আরও একটা স্পষ্ট করি পদ্ধতি রাসুলসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন মাত্র কিন্তু এই পদ্ধতিটাও কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই জন্যই কোনো বেদাতি যারা শির করে তারা অতিরিক্ত কথোপকথনে তারা মিলিত হতে পারবে না যে না এটা নয় ওটা এটা নয় সেটা বলতে পারবে না রাসুলসাল্লিগাল্লাম যে ডান হাতে পানি খেয়েছেন অথবা খেতে বলেছেন এটা কি ওনার বাপ দাদার আমল থেকে পেয়ে নিয়ে এসে আমাদেরকে দিয়েছেন নাকি এটাও আল্লাহ পক্ষ থেকে নিয়ে এসেছেন দাউদের মধ্যে আসে হাদিসটা একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস রাসুল্লাম যখন উজু করতেন তখন এভাবে একচল্লি অতিরিক্ত পানি নিতেন নেওয়ার পরে এভাবে দাঁড়িতে দিতেন এভাবে দাঁড়িতে দিতেন এবং দেওয়ার পরে বলতেন শুনু হা কাদা আমারনি রব্বী আজফজল আমার রব আমাকে এভাবেই খিলাল করার নির্দেশ দিয়েছেন আমি তাই করছি আমার তো এটা সুন্নাতই মনে করি তাই না কিন্তু এই সুন্নাতটা তাহলে কার পক্ষ থেকে আসলো আল্লাহর পক্ষ থেকেই সব এসেছে সুতরাং আপনি ছোটোভাবে দেখবেন যে কুরআন মানি আর হাদিস না মানলেও হয় এই বলে আপনি রাসুলের পদ্ধতিকে তুচ্ছ বলে উড়িয়ে দেন রাসুলের পদ্ধতিকে আপনি হেই প্রতিপন্ন করেন না আরে রাখো এটা তো সুন্নাত মানুষ বলে না এটা যে সুন্নাতটা কার পক্ষ থেকে আসে তুমি জানো না সুন্নাতটাও যে আল্লাহর পক্ষ থেকে আসে এটা তুমি জানো না কেন সুন্নাতটাও আল্লাহর পক্ষ থেকে এসেছে তবে রাসুল দেখিয়ে দিয়েছেন আমাদেরকে উনি নিজে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমি এখানে বলছিলাম পদ্ধতি নিয়ে সেল্লু ক্যামার আই তুমুনি ও আমার সাহাবিরা আমার উম্মতেরা তোমরা সালাত আদায় করো ওইভাবে সেইভাবেই যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখো আমরা কি এখন কি রাসুলকে দেখতে পাবো সম্ভব তাহলে কী দেখব তাহলে আমাদের উনি যেটা দিয়ে গেছেন আমার ওস্তাদ সমতুল্য মোহতারাম শেখ লুকমান হোসেন উনি সুন্দর কথাগুলো বলে গেছেন যে কোরআন এবং সুন্না রেখে গেছেন সেই দিকে যেতে হবে